আজ রবিবার 13ই ফাল্গুন 2023 সালের 26শে ফেব্রুয়ারি। মীন রাশি, মীন লগ্ন, পাইসেস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে জানাবো, আজ যেহেতু রবিবার, এই রবিবার যে নামটি এটি কিন্তু গ্রহদের রাজা রবি গ্রহ অর্থাৎ সূর্যদেবের নাম অনুসারে নামাঙ্কিত করা হয়েছে। আজকের দিনে আপনারা সূর্যদেবের নাম, জপ, ধ্যান, আরাধনা করুন আর তার কাছে নিজের মনস্কামনাকে জানান। ব্রহ্মকালীন মুহূর্ত ভোর 4:30 থেকে 5:30 এর মধ্যেই ঘুম থেকে উঠুন। উঠে সূর্যোদয়কে নিজের চোখের সামনে দেখুন, সূর্যের প্রথম আলোটি নিজেদের খালি গায়ে লাগান এবং সূর্যদেবকে প্রণাম করে সূর্যের বীজ মন্ত্র ওম হ্রাং হ্রিং হ্রং স সূর্যায় নমঃ এটি 108 বার জপ করে দিন শুরু করুন। পারলে একটি তামার লোটায়, অর্থাৎ তামার একটি লোটাতে কিছু জল, গঙ্গা জল হতে পারে, সঙ্গে একটু কিছু পুষ্প সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করে দিনটি শুরু করুন। আমাদের জীবনে নাম, মান, সম্মান, ঐশ্বর্য, প্রভাব, প্রতিপত্তি, সরকারি চাকরি প্রাপ্তি, পুত্র সন্তান প্রাপ্তি, এগুলির কিন্তু কারক, ধারক, বাহক গ্রহই হচ্ছে সূর্য। আর তাই ভুলেও পান গুটখা খেয়ে ঘন ঘন থুতু যেন ফেলবেন না, এতে কিন্তু সূর্য আমাদের জন্মছকে দুর্বল হতে থাকে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 5.5/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো প্রকার নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেলথের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি মীন অর্থাৎ মুন সাইন পাইসিস, এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কাটবে। মদ্যপান ধূম্রপান করবেন না, এতে ঘুমের ব্যাঘাত ঘটবে, গাঢ় বিশ্রাম হবে না, দীর্ঘদিনের পুরনো রোগশোক নতুন করে ভোগাতে পারে। মাইন্ডকে ডাইভার্ট করবার চেষ্টা করুন, মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন, দেখবেন দিনটি আপনাদের পক্ষেই আছে। বিজনেসম্যানেরা আজ প্রভূত পরিমাণে আর্থিক মুনাফা লুটতে চলেছেন, আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ আপনারা করতেই পারেন। চাকরিজীবী যারা আছেন তাদেরও বলবো, অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই, তবে যেহেতু আজ রবিবার ছুটির দিন, যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান, আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে আপনাদেরও নামমান সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে। হাউসওয়াইফদের আজকের দিনটি যত দ্রুত শুরু করবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার, তা না হলে দিন তো শেষ হবে, কাজ কিন্তু শেষ হবে না। আজ অন্যদেরকে রাজি করানোর ক্ষমতা আগত সমস্যার সমাধানে আপনাদেরকে সাহায্য করবে। তবে যাদেরকে আপনারা বিশ্বাস করেন, মন থেকে ভালোবাসেন, তারা পুরো সত্যি কথাটা কিন্তু আজ আপনাকে বলবে না, তাই সত্যের যাচাই আপনাদেরকেই করতে হবে। আপনার অতিরিক্ত উদারতার সুযোগ কেউ নিচ্ছে না, তো সে বিষয়ে আপনাদেরকেই নজর প্রদান করতে হবে। অপ্রত্যাশিত অতিথির আগমন গৃহে হতেই পারে, মেজাজ হারালেই ক্ষতি, অতিথি দেব ভব এই ভেবে তাদের সেবা শুশ্রূষা করুন। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে নিজেদের বিরত রাখুন, সন্দেহ বাতিক হলেই কিন্তু মারাত্মক ক্ষতি। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। আজ কেতুর বীজ মন্ত্র ওম স্রাং শ্রিং স্রং সকেতবে নমঃ এটি 108 বার জপ করুন, বা কোনো মন্দিরে গিয়ে আপনারা কালো রঙের পতাকা অবশ্যই দান করতে পারেন, প্রভূত পরিমাণে উপকৃত নিশ্চিতভাবে হবেন।